আসছে নতুন বাংলা ছবি আরও এক পৃথিবী। আর এই অজানা পৃথিবীর অনেক অনেক অজানা গল্প আমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আজকে আমার সঙ্গে রয়েছে তাসনিয়া ফারিন। ফার্স্টলি ওয়েলকাম টু কলকাতা, হাউ আর ইউ, হ্যাপি নিউ ইয়ার। আই এম ডুইং সো ওয়েল বিকজ প্রথম ছবি রিলিজ পেতে যাচ্ছে নতুন বছরে, সো দিস ইজ দ্য বিগেস্ট নিউ ইয়ার গিফট ফর মি। তো আমি যেটা মানে লাইন শুনছিলাম ছবিটার, খুব ইন্টারেস্টিং একটা গল্প, মানে বাড়ি থেকে দূরে গিয়ে বিপদে পড়ার গল্প। তো যখন তুমি বাড়ি থেকে দূরে যাও তখন কি কোনো মনে ভয় কাজ করে? আমার ছবি শুটিংয়ের সময় প্রথমবার আসলে দেশের বাইরে একা একা ট্রাভেল করা, যেহেতু ভিসা জটিলতার কারণে তখন মা বাবাকেও যেতে পারিনি সাথে, সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ফেস দ্য রিয়েল ফিয়ার। প্রথমবার লন্ডন যাওয়ার সময় আমার যেটা হয়েছে যে যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি, বাট আসার সময় ট্রানজিটে আমার ফ্লাইট মিস হয়ে যায়, সো আই ওয়াজ স্টাক ইন দ্য এয়ারপোর্ট ফর 9 hours, দ্যাট ওয়াজ দ্য নাইট মেয়ার। তো তখন আমি বুঝেছি যে বিপদ কাকে বলে এবং প্রতীক্ষাকে পুরোপুরি ফিল করতে পেরেছিলাম। মানে রিয়ালিটিতেই তোমায় ছবি এসেন্সটা আর কি দেওয়া হয়েছে, একদম পুরো 9 hours আমার কাছে মনে হয়েছিল নাইট মেয়ার। আই ডিড নট নো হোয়াট টু ডু, কোথায় কী করবো, কোন ফ্লাইটে আমাকে দেবে বা দেবে কি না আদৌ এটা একটা অনিশ্চিত ছিল, আমাকে ওরা ঠিকঠাক বলছিলও না। সো মানে সব কিছু মিলে আমি মনে হয় 24 hours ঘুমাতে পারিনি। তো লন্ডনে তো ছবির শুটিং হয়েছে এবং একদম ইন্ডাস্ট্রির বড় বড় মুখরা রয়েছেন, কৌশিকদার রয়েছেন, তো তোমার ওভারঅল অভিজ্ঞতাটা কেমন হলো যদি একটু বলো? ইট ওয়াজ ড্রিমি, ইট ওয়াজ ডিলাইটফুল, বিকজ প্রথমত অতনুদার নাম শুনেই আসলে আমি ছবি করার জন্য একদম এক পায়ে খাড়া হয়েছিলাম। সেকেন্ডলি যখন শুনলাম আমার কো অ্যাক্টর কৌশিক গাঙ্গুলির মতো, তারপর সাহেব আছে, অনিন্দিতা আছে, এত ট্যালেন্টেড মানুষজনের সাথে আমি স্ক্রিন শেয়ার করবো ভাবতেই আমার অবাক লাগছিল। তো অনেক স্বপ্ন সত্যি হয়ে যায়, আমার ক্ষেত্রে হয়ে গেছে, এখন বাকিটা দর্শক পর্দায় দেখে বুঝতে পারবে যে কেমন হলো। প্রতীক্ষার চরিত্রে তোমাকে আমরা এই ছবিতে দেখবো, তো এই চরিত্রটার ব্যাপারে কোন জিনিসটা সবথেকে অ্যাপিলিং লেগেছে তোমার? প্রতীক্ষা ইজ আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, শি ইজ ফ্রম অরিজিনালি ফ্রম নৈহাটি, বাট শি লেফট হার হাউস অ্যাট আ আর্লি এজ কাজ ওর বাবা মার সাথে বনিবনা হচ্ছিল না, তো ওর আসলে নিজের ঘর বলতে কোনো কিছু কখনো সে পায়নি সেই অর্থে, কারণ ছোটোবেলা থেকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে এরকম একটা ডিট্যাচমেন্টের মধ্যেই ছিল। সো ওয়েন শি ফাইনালি থট শি হ্যাজ ফাউন্ড হার ডেস্টিনেশন, শি রিচড লন্ডন, বাট দ্যাটস ওয়েন দ্য কমপ্লিকেশন স্টার্টস, বিকজ তখনই হচ্ছে ওর যেখানে স্বপ্ন পূরণ হওয়ার কথা সেখান থেকেও নতুন স্ট্রাগলের জার্নি শুরু হলো। প্রতীক্ষা চরিত্রটা খুবই অন্তর্মুখী, শি ডাজন্ট টক টু মাচ, বাট কোয়াইট অপোজিট টু মি, বাট শি কাইন্ড অফ হ্যাজ আ লট অফ ইনার ফিলিংস, তো সেইটাকে পর্দায় ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলাটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আর সেই জায়গা থেকে অন্য ব্যাকগ্রাউন্ড, অন্য সব কিছু, তো আমার নতুন একটা চ্যালেঞ্জ নিতে ইচ্ছে করছিল যেটা আমার নিজের লিমিটটাকে আরও পুশ করবে, সো দিস ক্যারেক্টার ইন দিস ফিল্ম ওয়াজ জাস্ট দ্যাট। তো আমি তোমাকে মানে কমপ্লিমেন্টটা দিতে ভুলে গেছি, আজকে তোমাকে অসাধারণ লাগছে, তো আজকে লুকটার জন্য রেডি হতে কতক্ষণ টাইম লেগেছে? ইট ওয়াজ ভেরি কুইক, মনে হয় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রেডি হয়েছে, বিকজ আই হ্যাড অ্যানাদার রিহার্সাল, তো সেটা শেষ করে তারপর ঝটপট রেডি হয়ে গেছে। তাহলে এসে কেমন লাগলো, কী কী ডিশ ট্রাই করলে এখানে, সুযোগ কী হয়েছে? এবার আসলে আমি প্রমোশনেই ডুবে আছি, প্রমোশনেই খাচ্ছি, মাথায় লাগাচ্ছি, প্রমোশনেই আছি, তো সে জায়গা থেকে আমার কী খাচ্ছি কী করছি আমার কিছুই মাথায় ঢুকছে না, শুধু ছবি 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 নিয়েই চিন্তা, রাস্তায় বেরোলে কোথায় পোস্টার আছে দেখি একটু, তো সেটা নিয়েই আসলে আছি এবার। তো এখানে তো বাংলা ছবিতে আমরা তোমাকে দেখবো, কিন্তু বাংলাদেশে তোমার যে নাটকে তোমাদের যে মানে দেখি প্রত্যেকের ভীষণ প্রিয়, মানে আমাদের ভারতেও ভীষণ আর কি পপুলার, তো তুমি অপূর্ব ভাইয়া থেকে শুরু করে আফরানিশো ভাইয়া থেকে শুরু করে জোভান প্রত্যেকের সাথে তুমি কাজ করেছো, তো এই সব বড় বড় নামের মধ্যে যদি বলতে হয় কাকে পিক করবে, কাকে বলবে, এটা বলতেই হবে। আমি তো কাউকে পিক করবো না, এখন এটা ডিরেক্টর যাকে পিক করে আমার সাথে আমি তার সাথেই কাজ করি, জুটির সব থেকে বেশি ভালো যায় ডিরেক্টর। আমার কাজ দেখলে দেখা যাবে যে আমার কারোর সাথে অতিরিক্ত অনেক অনেক বেশি কাজ নেই, সবার সাথে মিলিয়ে ঝুলিয়ে আছে, তো বলছি যে সবার সাথে কিন্তু কাজ করেছে, হ্যাঁ সেই জন্য আসলে সবার সাথে কাজ করতে ভালো লাগে, প্লেইং ভেরি সেফ, তাই তো? না না, বাট সবাই আমার খুব প্রিয় কো আর্টিস্ট, তো কাউকে একজনের নাম বলে আরেকজনকে তো ছোট করতে চাই না বা বলতে মনে কষ্ট দিতে চাই না, সবার সাথে আমার কাজ করতে খুব ভালো লাগে। নাটক আসছে আরও? নাটকটা এখন আপাতত তো প্রমোশনের কাজে এখানে ব্যস্ত, তো ওয়েব সিরিজ ওয়েব ফিল্মের কিছু কথা হচ্ছে
হচ্ছে সেগুলো আসছে। শেষে দর্শকদের কি বলবে? দর্শকদের বলতে চাই 3রা ফেব্রুয়ারি রিলিজ হতে যাচ্ছে আরো এক পৃথিবী। আমি আশা করব আপনারা সবাই দেখবেন, দেখে ফিডব্যাক দিবেন কেমন লাগলো, এবং এটা একটা খুব রিফ্রেশিং একটা ছবি হতে যাচ্ছে আপনাদের জন্য। পুরোটা লন্ডনে শুট করা, কিন্তু গল্পের প্রয়োজনে লন্ডন যাওয়া, এবং আমার মনে হয় যে মিলেনিয়ালস আমার মতো যারা আছেন তারা রিলেট করতে পারবেন। সো আই ফিল লাইক ইউ আর গোনা হ্যাভ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ওয়াচিং ইট। থ্যাংক ইউ।